ওয়ালাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট করে সহজ করে যে দিক নির্দেশনাটা দিব, এই আমলটা যদি আপনি করেন ইনশা আল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আপনি যার সামনে করবেন সে আপনাকে ভালোবাসবে, দূর থেকে পড়লেও ভালোবাসবে। খুবই সহজ একটা আমল, স্বামীর জন্য, ভালোবাসা মানুষের জন্য, কাছের মানুষের জন্য, সন্তানের জন্য, শাশুড়ির জন্য, যে কারোর জন্য আপনি এই আমলটা করতে পারেন আল্লাহ রহমতে কাজ হবে। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম রয়েছে, এই নামটা যদি কেউ পাঠ করে ওই ব্যক্তির সামনে গিয়ে মনে মনে আল্লাহর রহমতে, আশা করা যায় সে আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। আল্লাহ তাআলার একটা নাম, সেটা হচ্ছে ইয়া জালিলু, ইয়া জালিলু। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা ইয়া জালিলু, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা যদি আপনি পাঠ করেন, আশা করা যায়, বুজুর্গের দিন উল্লেখ করেছেন আপনি সাতবার পাঠ করবেন, মনে মনে সাতবার পাঠ করবেন, যার সামনে পাঠ করবেন, আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে সে আপনার সাথে ভালো ব্যবহার করবে। আবার সে যদি দূরে থাকে তার জন্য কোন আমল করবেন, সেটা কিন্তু এই আমল না। দূরে থাকলে ছবিতে ফটো দেওয়ার আমল কিন্তু এটা না, দূরে থাকলে অন্য আমল আছে, সেই আমলগুলো আপনারা চাইলে করতে পারেন। অথবা সামনাসামনি থাকলে, অথবা মোটামুটি দূরে থাকলেও, দূরে কিন্তু আমার সামনে, এটা করলে করা যায়, কিন্তু আমার সামনেই নাই, আরেক দেশে আছে, অথবা আরেক জেলায় আছে, আরেক থানায় আছে, আরেক গ্রামে আছে, তারপরে কিন্তু এটা করা যাবে না, করা যাবে কিন্তু উপকার হবে না। সামনাসামনি কিন্তু একটু দূরে আমি দেখতে পাচ্ছি, আমার চোখের সীমানার মধ্যে, এমন যদি হয় আপনি করতে পারবেন, পাঠ করেন আল্লাহর রহমতে, আশা করা যায় এই আমলটা আপনি যতবার দেখবেন ততবারই পড়বেন, এবং সম্ভব যদি হয় তাহলে আপনি কমপক্ষে এই আমলটা আপনার কমপক্ষে 20-25 দিনের মতন করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ। আল্লাহর রহমতে দ্রুত সময়ের মধ্যে ভালো একটা ফলাফলের আশা করা যায়, আপনি পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ। তবে নাজায়েজ উদ্দেশ্যে করবেন না, আল্লাহর রহমতে ভালো উদ্দেশ্যে করবেন। নাজায়েজ উদ্দেশ্যে করলে হয়তো বা আপনার উপর কোনো বিপদ হতে পারে, যদি সঠিক উদ্দেশ্য হয়, সৎ উদ্দেশ্য হয় আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ফলাফল দান করুক। আর একটা কথা, যে কোরআনের কোথাও কিন্তু নাই যে এই আমলটা করো এটা হবে, হাদিসের কোথাও নাই যে এই আমল করলে ভালোবাসা মানুষ আসবে, এই সেই সামনে দাঁড়িয়ে পড়তে হবে, এগুলো না। এগুলো হচ্ছে সাহাবারা একরাম, তো তারা তো আল্লাহ রাসুল থেকে দিন শিখেছেন, তারা তো এই ভালোবাসার পিছনে দৌড়াননি, দিনের জন্য, ইসলামের জন্য মা বাবা ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছেন, তাদের দৃষ্টান্ত কিন্তু অন্যরকম। এগুলো হচ্ছে বুজুগান দিন থেকে পরীক্ষিত কিতাব থেকে আমল, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব থেকে সেই পরীক্ষিত আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।